হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:20। এখন এয়ারপোর্টে রয়েছি, অফিসের কাজেই যাচ্ছি মংপু আর দার্জিলিং এর উদ্দেশ্যে। I need you and your heart next to mine. Yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions. Your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. মংপু এসে গেছি। মংপু হচ্ছে কার্শিয়াং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম। দুটো কারণে মংপুর আসলে খুব নাম। এক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সামার রিট্রিট হিসেবে এখানে একটি বাংলো রয়েছে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন এখানে গ্রীষ্মের সময়, এসে কিছুটা সময় কাটাতেন। আর সেকেন্ড আরেকটা, সেটা হচ্ছে এখানে সিঙ্কোনা মানে কুইনাইন তৈরি হয় যেই গাছটি দিয়ে, সেই সিঙ্কোনা গাছের এখানে চাষ আছে।
আস্তে আস্তে সব জায়গাগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন আমাদের চ্যানেলে, চোখ রাখুন। এইটা আমার বন্ধু, আমার কলিগ সুজয় মুখার্জি। আমরা সুজয় বাবু বা সুজয় দা, যে যেরকম পারি আমরা বলি, বাবু বলতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দুজন আজকে মংপুতে রয়ে গেছি, আর বাকি আমাদের টিম যারা তারা দার্জিলিং এ চলে গেছে। তো মংপুর জায়গাটা আমি দেখাচ্ছি এবং সুজয় দা আমাদের একটু এই জায়গাটা কেমন লাগছে বা কি সেটা একটুখানি বলে দেবে। খুব সুন্দর, মানে আমরা যে এই রকম একটা গেস্ট হাউসে এসে উঠবো ভাবতে পারিনি। একদম এমন একটা জায়গায়, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ টাইমে তৈরি, তা এমন একটা জায়গায় গেস্ট হাউসটাকে বানানো হয়েছে যে পুরো হিল ভিউটাকে যাতে মানুষ মানে রিচ করতে পারে। তো অসাধারণ অসাধারণ ফিলিংস, আর সামনে বসার জায়গা, রুমও বেশ ভালো, জায়গাটা তো খুবই সুন্দর। তো মানে আমরা তো আশা করছি খুব আনন্দ করব, এসে তো খুব ভালো লেগেছে। আমরা খুব আনন্দ করছি, দারুণ লাগছে আমাদের। আপনারা অভিষেক ভ্রমণ কাহিনী চ্যানেল সাবস্ক্রাইব করুন, আরো আরো ওকে উৎসাহ প্রদান করুন, যাতে ও আরো এরকম নতুন নতুন বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে। কারণ আপনারা যদি ওকে উৎসাহ করেন, তাহলেই ও আরো নতুন ভিডিও বানাবার জন্য মানে উৎসাহ পাবে। তো ওকে থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস বলি, যে আমার এই যে ব্লগ করা বা এই যে ভিডিও করা, এই সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না বা কোনোদিন ইচ্ছাই ছিল না, কিন্তু এই ইচ্ছা প্রদান করে এই মানুষটি। প্রথম 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 আমি ব্লগ করা বা ভাবনা চিন্তা এটা এটা প্রথম মানে এখান থেকেই আসে। তো তারপরে যাই হোক, আমি আস্তে আস্তে শুরু করেছি, কিন্তু প্রথমটা এইখান থেকেই আসে। না ভালো, কিন্তু আরো অনেক দূর যেতে হবে, তো একদিনে সেটা তো সম্ভব হবে না। আশা করছি তোমার চ্যানেল খুব খুব পপুলার হবে, মানুষের কাছে পৌঁছে যাবে। এবং শুধু চ্যানেল পপুলার হওয়াটা আমার মনে হয় যেন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তোমার চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর মানুষ যেন উপকৃত হয়, তারা যেন বিভিন্ন জায়গার সম্পর্কে জানতে পারে, তারা যেন সেই জায়গার ডিটেইলিং পায়। তো সেটা আশা করছি হবে, কারণ অভিষেক যেভাবে কভার করছে খুব ভালো। তো তার সাথে সাথে তো চ্যানেলের জনপ্রিয়তাও বাড়বে। ঠিক আছে, আশা রাখবো। বাই 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 বাই, টাটা। গুড মর্নিং, জাস্ট ঘুম থেকে উঠলাম। এটা আমাদের মংপুতে সেকেন্ড ডে, আর ঘুম থেকে উঠেই জানলা দিয়ে যা দেখলাম দেখাচ্ছি আপনাদের। মংপুতে আসার জন্য আপনারা ক্যালিম্পং হয়ে আসতে পারেন, দার্জিলিং হয়ে আসতে পারেন, বা শিলিগুড়ি থেকেও আসতে পারেন।
শিলিগুড়ি থেকে আসার জন্য প্রত্যেক দিন দুপুর 2:30 থেকে 3:00 মধ্যে গণেশ হোটেলের সামনে থেকে শেয়ার ট্রেকার ছাড়ে, ভাড়া নেয় 180 টাকা, মুংপু পৌঁছে দেয়। আপনারা তাতেও আসতে পারেন। তবে এখানে থাকার জন্য আমরা যেখানে রয়েছি সেটা গভর্নমেন্ট গেস্ট হাউস, তো সুতরাং সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন না। আপনাদের থাকতে গেলে একটা হোমস্টে এখানে আছে, সেই হোমস্টেতে আপনারা থাকতে পারেন। তার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।